हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें शेयर करब तालेर पोया पिठेर रेसिपी। भीषण टेस्टी है, एकदम मुखे दिले मिलिए जाए। आशा करछि आमार आजकेर रेसिपी आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। पोया पिठे बानानोर जन्य प्रथमे एकटा बोलेर मध्ये निये निच्छि 2 कप परिमाण मयदा। 2 कप परिमाण मयदा নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপের সামান্য একটু কম সুজি, অর্থাৎ ময়দার হাফেরও একটু কম পরিমাণ সুজি আমি মিশিয়ে দিয়েছি। এখন মিশিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা সুজির পরিবর্তে কিন্তু চালের গুঁড়ও মেশাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয়। এবার সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার তালের পাল্প মিশিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2.5 কাপ মতো তালের পাল্প ব্যবহার করছি। প্রথমে দুধ না দিয়ে তালের পাল্প দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তালের পাল্প দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে দেখাচ্ছি এটা কেমন তৈরি হচ্ছে। দেখুন, তালের পাল্প পুরোটা আমি মিশিয়ে দিয়েছি। ব্যাটারের ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি আছে। এবার আমি এখানে দুধ মিশিয়ে দেব। যেহেতু মালপোয়া বা পোয়া পিঠের ব্যাটার আরও একটু নরম হয়, সেই জন্য আমি অল্প অল্প দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর একদম সব শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কেমন হবে আর দুধ ঠিক কতটা আমি মিশিয়েছি। প্রথমে 1 কাপ দুধ আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি কেমন তৈরি করেছি। তবে যেহেতু এখানে সুজি আছে, সুজি ফুলে যাওয়ার পর কিন্তু এটা আরও একটু বেশি ঘন হবে, সেই কারণে আরও 1/2 কাপ দুধ আমি মিশিয়ে দিচ্ছি। অর্থাৎ টোটাল আমি 1.5 কাপ পরিমাণ দুধ এখানে মিশিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন একদম একটা রানিং কনসিস্টেন্সি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তবে এই ব্যাটারকে আমি ঢাকনা বন্ধ করে ঠিক 1/2 ঘন্টার জন্য রেখে দেব, যাতে করে সুজির দানাগুলো সুন্দর ফুলে যায়। 1/2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার দেখুন, এটাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে, যেহেতু সুজি কিন্তু নিচে থিতিয়ে যায়, তাই ভেজে নেওয়ার আগে ভালো করে এভাবে একটু ফেটিয়ে নেওয়ার দরকার আছে। আমি ভালো করে সুন্দর করে এটা ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজির দানা সুন্দর ফুলে গেছে আর ব্যাটারের ঘনত্ব একেবারে পারফেক্ট। এবার আমি তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল। তেল গরম হলে মিডিয়াম ফ্লেমে দিয়ে এবার আমি মালপোয়া ছেড়ে দিচ্ছি। মালপোয়া ছাড়ার পর কিন্তু এভাবে হাতা দিয়ে অল্প অল্প গরম তেল মালপোয়ার উপরে দিলে মালপোয়া সুন্দর ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমার মালপোয়া সুন্দর ফুলে গেছে। এবার আমি পাল্টে দিয়েছি। এবার উল্টে পাল্টে একটা সুন্দর সোনালি কালার আসা পর্যন্ত আমি মালপোয়া ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হচ্ছে, একদম ফোলা ফোলা ফ্লাফি মালপোয়া আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এভাবেই কিন্তু বাকি মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই তালের পোয়া পিঠে রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।